বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আর মাত্র কয়েকদিনের ভিতরে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ, যেটি আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেটা এসএসসি পরীক্ষা। আগামী 30 তারিখ থেকেই শুরু হচ্ছে। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই তোমাদের বিষয়ভিত্তিক প্রস্তুতি শেষ করেছ। তারপরেও যেহেতু আমরা অনেক বড় একটা ছুটি কাটালাম পরীক্ষার আগে, পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা আমার মনে হয় তোমাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, এজন্য এই ভিডিওটা করা। আশা করি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং এখানে যে বিষয়গুলো আমি বলেছি তা গুরুত্বের সাথে পালন করবে। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা নিশ্চিত করবেন বাচ্চারা যেন এটি দেখে এবং যে বিষয়গুলো আমি আলোচনা করছি সেগুলো যেন যথাযথভাবে পালন করে। আপনারাও ওদেরকে টাইম টু টাইম এই বিষয়গুলো গাইড করবেন। আমরা যেহেতু লাইফের প্রথম পাবলিক পরীক্ষা দিতে যাচ্ছি, এসএসসি পরীক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। জীবনের প্রত্যেকটি পদক্ষেপেই দেখা যাবে যে এসএসসির রেজাল্ট, জিপিএ কত পেয়েছ, কত মার্কস পেয়েছ, এগুলো নানাবার নানাভাবে আসবে। এজন্য এই পরীক্ষার গুরুত্ব বিবেচনা করে এবং পরীক্ষার হলে সঠিক সময় তোমাকে উপস্থিত থাকতে হবে। অন্যান্য সকল পরীক্ষার দিন আধা ঘন্টা আগে অবশ্যই তোমাকে যেতে হবে, তবে প্রথম পরীক্ষার দিন তোমাকে অবশ্যই 45 মিনিট আগে কেন্দ্রের ভিতরে পৌঁছাতে হবে। বেশ কিছু কার্যক্রম আছে যেগুলো দিন প্রথম দিনের জন্য হয়, তো ওগুলোতে যদি তুমি 45 মিনিট আগে না যাও তুমি পিছিয়ে পড়বে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো তোমাকে ক্লাসেই ঢুকতে দেয়া হবে না। তো এজন্য সময়ের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবে যেন 45 মিনিট আগে, প্রথম পরীক্ষার দিন 45 মিনিট আগে তুমি কেন্দ্রে পৌঁছাতে পারো। প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এগুলো তোমাকে অবশ্যই নিতে হবে, তবে বেশি সিনসিয়ারিটি দেখাতে গিয়ে এগুলো আবার লেমিনেশন করে ফেলো না। লেমিনেটিং করে ফেললে এটা অ্যাকসেপ্টেড হবে না। সুতরাং এগুলোকে সযত্নে রেখে তোমাকে হাতে করে নিয়ে যেতে হবে এবং যাওয়ার আগে অবশ্যই 2 থেকে 3 কপি এটা ফটোকপি করে বাসায় রেখে দিবে, যাতে আল্লাহ না করুক কোনো বিপদ হলে তুমি ফটোকপিটা দিয়েও কাজ চালাতে পারো। পরীক্ষার সময় ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। তো ঠান্ডা মাথা কিভাবে থাকবে? ঠান্ডা মাথা থাকবে তখনই যখন তোমার রাতে পর্যাপ্ত ঘুম হবে, খাওয়া দাওয়া সঠিক বা স্বাভাবিক থাকবে। শেষ মুহূর্তের যে রিভিশন, এটা দিতে গিয়ে অনেক ছাত্রছাত্রী খাওয়া দাওয়া না করেই পরীক্ষার হলে যায়, পরে গিয়ে তারা অচেতন হয়ে যায় অথবা পালস কমে যায়, তারপরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় স্বাস্থ্যগত। তো আমি চাইবো তোমরা অবশ্যই নাস্তা সঠিকভাবে করে যাবে এবং রাতে পর্যাপ্ত ঘুমাবে, যাতে করে তুমি পরীক্ষার হলে যখন লিখতে বসছো তখন যেন তোমাকে কোনো ধরনের অবসাদগ্রস্ততা বা ক্লান্তি তোমাকে পর্যুদস্ত করতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। আর খাবারের ব্যাপারে, পুষ্টিকর খাবার খাবে, বেশি গুরুপাকযুক্ত খাবার খেয়ে যাতে পেট খারাপ না হয় বা অন্য কোনো সমস্যায় না পড়তে হয় সেটা খেয়াল রাখবে। আমাদের যে ওএমআরটা আছে, খাতায় ওএমআর পূরণ করা, এই কাজটা খুব জরুরিভাবে গুরুত্ব সাথে সুন্দর করে করতে হবে যেন আমরা ভুল করে না ফেলি। সাবজেক্ট কোড, তারপরে কেন্দ্র কোড, এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে এবং তোমার খাতায় যেখানে উপস্থিতির স্বাক্ষর সেটা তোমাকে দিতে হবে। এগুলো যদি না করো তাহলে কিন্তু তোমার ওই খাতাটা অ্যাকসেপ্টেড নাও হতে পারে, এজন্য গুরুত্ব দিয়ে এ বিষয়গুলো খেয়াল করতে হবে। তুমি যখন পরীক্ষা কেন্দ্রে যাচ্ছ সেখানে 5 থেকে 6টি প্রতিষ্ঠানের স্টুডেন্টসরা ওই কেন্দ্রে পরীক্ষা দিবে। কারোর সাথে কোনো ধরনের বিবাদে জড়াবে না, কোনো ধরনের ডিসিপ্লিন বরখলাপ হয় এমন কোনো কাজ করবে না। সবাই যেন তোমাদেরকে দেখে বলে যে হালিশহর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টসরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ এবং তারা ডিসিপ্লিন মেনে চলে। আমি তোমাদের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করি পরীক্ষার দিনে। পরীক্ষা চলাকালে কোনোভাবেই সাইড টক করা বা অসদ উপায় অবলম্বন করা, এগুলোর থেকে বিরত থাকবে। মনে রাখবে, তুমি যদি কোনো ধরনের অসদ উপায় অবলম্বন করো আর তার জন্য যদি তোমার খাতাটা নিয়ে নেয় তাহলে কিন্তু তুমি লাইফের জন্য কালার্ড হয়ে গেলে। তো এই জন্য
কখনো কোনো অসদুপায় অবলম্বন করার চেষ্টা করবে না, বা তোমার খাতা নিয়ে নিতে হতে পারে এমন কোনো পরিস্থিতি তুমি তৈরি করবে না। কক্ষ পর্যবেক্ষক যারা থাকবেন তাদের সমস্ত নির্দেশনা তোমাকে পরিষ্কারভাবে মেনে চলতে হবে, কারণ ওনারা পরীক্ষাটা পরিচালনা করছেন সরকারের হয়ে। সেখানে তুমি তাদেরকে যদি অসহযোগিতা করো বা তাদের নির্দেশ যদি তুমি মেনে না চলো তাহলে তোমাকে ঝামেলায় পড়তে হতে পারে। এজন্য সাবমিসিভ থাকবে, ভালো আচরণ করবে এবং যে ইনস্ট্রাকশন তাদের তরফ থেকে দেওয়া হয় তা তোমরা সঠিকভাবে মেনে চলবে। পরীক্ষার হলে হয়তো আমাদের কয়েকজন ইনভিজিলেটরকে তোমরা দেখতেও পারো, কিন্তু তাদের কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয়, মোবাইল এবং প্রোগ্রামযুক্ত ক্যালকুলেটর যেগুলো নেয়ার যায় না, তোমরা জানো ইতিমধ্যে বলা হয়েছে, সেগুলোকে তোমরা পরীক্ষার হলে নিবে না এবং কোনো ধরনের বিধি বহির্ভূত কোনো কাগজপত্র বা নোট বই, লেটার প্যাড এগুলো সাথে রাখবে না। প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটাকে খুব ভালোভাবে পড়বে। প্রশ্ন ভালোভাবে পড়ে যে প্রশ্ন তুমি স্বচ্ছন্দে ভালোভাবে উত্তর দিতে পারো সেটা দিয়ে শুরু করবে। সবসময় মনে রাখবে যে প্রথমটা যদি সুন্দর করে তুমি স্টার্ট করতে পারো তাহলে দেখবে তোমার লেখা ভালো হচ্ছে, তোমার মন মতো তুমি পরীক্ষার হলে এগিয়ে যেতে পারছো। এজন্য সহজ প্রশ্ন যেটা তোমার কমন পড়েছে, যেটা সম্পর্কে তোমার আইডিয়া খুব ভালো আছে, সেটা দিয়ে লেখা শুরু করবে। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাকে কতগুলো আনসার করতে হবে, কত মার্কস টিক চিহ্ন দিতে হবে, কত মার্কস MCQ উত্তর দিতে হবে, এগুলোর ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে পরীক্ষার হলে যাবে। কোনোভাবেই যেন এরকম মনে না হয় যে 8টা প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল, আমি 7টা দিয়েছি আর একটা তো দিইনি, এটা যাতে না হয়। এই জন্য প্রত্যেক পরীক্ষার আগে কয়টা উত্তর দিতে হবে নিশ্চিতভাবে জেনে যাবে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা অনেক সময় একটা প্রশ্ন খুব সুন্দর করে লিখতে গিয়ে এত বেশি সময় নিয়ে ফেলি যে শেষের দিকে গিয়ে 2-3টি প্রশ্ন মিস করে ফেলি। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকটা পরীক্ষায় যাওয়ার আগে তোমার টাইম ম্যানেজমেন্ট এমন হতে হবে যে তুমি জানবে যে তোমার কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কতটুকু টাইম পেতে পারো, সেই ভাগটা করে সেই হিসাবটা করে তোমাকে স্টার্ট করতে হবে। যাতে করে কোনো প্রশ্নের উত্তর খুব ভালো লিখতে গিয়ে অত্যন্ত বেশি সময় নিয়ে অন্য প্রশ্নের উত্তরে যাতে লিখতে গিয়ে সময় না পাও, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রেখো একটা প্রশ্ন খুব ভালো লিখলে 10-এ 10 পাবে, একটা প্রশ্ন যদি মিস চলে যায় তাহলে ওখানে 10-এ 0 পাবে। তাহলে দুইটা যদি আমি গড়ে লিখতে পারতাম তাহলে হয়তো 8-8 করে পেতাম, 16 পেতাম। তো এই হিসাবটা বুঝে শুনে তোমাকে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। সময় ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলবো, তুমি যতই ভালো প্রস্তুতি নিয়ে থাকো না কেন, তোমার উপরে যদি আল্লাহর রহমত না থাকে, সৃষ্টিকর্তা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকেন, তোমার বাবা মা যদি তোমার উপর সন্তুষ্ট না থাকেন, তাহলে কিন্তু তোমার পরীক্ষা অতটা ভালো নাও হতে পারে। এজন্য পরীক্ষায় দিতে যাওয়ার আগে বাবা মাকে সালাম করে যাবে, এসে সালাম করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমরা লেখা শুরু করবে। যারা অন্য ধর্মাবলম্বী আছো তারা নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তারপর লেখা শুরু করবে। আমি আশা করছি তোমরা অত্যন্ত ভালো রেজাল্ট করবে, সুন্দর রেজাল্ট করবে। স্কুলে যা রেজাল্ট তোমরা দেখিয়েছিলে তার থেকে অনেক অনেক ভালো তোমাদের রেজাল্ট হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো হোক তোমাদের জীবন, সুন্দর হোক তোমাদের জীবন, তোমরা ভালো মানুষ হও, বড় মানুষ হও এবং তোমার বাবা মাদেরকেও আমি সালাম জানাচ্ছি একই সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।